শুভ সকাল। বাংলার এই সকালে বিশ্বময় যারা দৃষ্টি রেখেছেন প্রিয় টেলিভিশন আর টিভির আজকের তারকালাপে আমন্ত্রণ সকলকে, সেই সঙ্গে স্বাধীনতার মাসে স্বাধীনতার শুভেচ্ছা। দর্শক, প্রতিটি পাখির যেমন আলাদা রূপ আছে, আছে ভিন্ন ভিন্ন জাত পরিচয়, তেমনি মানুষেরও নিজস্ব ভূ পরিচয় রয়েছে। বেঁচে থাকারা সেই পরিচয়ের পথ ধরেই বিশ্বময় বিচরণ করেন। যাদের সে পরিচয় নেই তারা পরিচিত হয় যাযাবর বা আশ্রিত হিসেবে। আজকের বাংলাদেশ আর বাঙালির সেই পরিচয়ের সবশেষ এবং প্রধান ভিত্তি হচ্ছে 1971-এর স্বাধীনতা যুদ্ধ। এই দেশ, এই স্বাধীনতা অথবা নিজস্ব জাতীয় পরিচয়, সেটি কিন্তু খুব সহজে আসেনি। কেমন ছিল সেই যুদ্ধের আর অর্জনের ইতিহাস, সেই বিষয়গুলো প্রজন্মের কাছে তুলে ধরতে আজ আমাদের সঙ্গে রয়েছেন বাঙালি জাতীয়তা মূল্যবোধ এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ 1971-এর সাহসী কণ্ঠ সৈনিক, বরেণ্য সঙ্গীত ব্যক্তিত্ব ইন্দ্রমোহন রাজবংশী স্যার। স্যার, শুভ সকাল, স্বাগত আর স্বাধীনতার মাসের শুভেচ্ছা, কেমন আছেন? শুভ সকাল তোমাকেও, স্বাধীনতার মাসের শুভেচ্ছা, স্বাধীনতার শুভেচ্ছা জানাচ্ছি অগণিত দর্শকদেরকে এবং আর টিভির সবাইকে। ধন্যবাদ এই অনুষ্ঠানে আমাকে ডাকার জন্য, অনেক কৃতজ্ঞতা স্যার। প্রথমেই আমাদেরকে সময় দিয়েছেন এই জন্য। এই সময়টা আসলে আসলে আমরা বছরের প্রতিটা দিনই আমরা স্মরণ করি, তারপরেও এই সময়টা আসলে একটু আমাদের একটু বেশি বেশি স্মরণ লাগে, সেটাই হয় আর প্রয়োজনও আছে। এদেরকে তো জানতে হবে আমাদের সকল ইতিহাস, স্বাধীনতার সঠিক ইতিহাস, সেটাই। স্যার, এই সময়টা আসলে একটু স্মৃতিচারণ করতে ইচ্ছা করে আমাদের, যে সেই সময়ের স্মৃতিচারণ যদি আজকে করেন একটু আমাদের সাথে। নিশ্চয়ই নিশ্চয়ই, এই জন্য যে আমাদের, ওই যে বললাম যে ভবিষ্যৎ প্রজন্ম এবং আমাদের প্রজন্ম অনেকে ভুলতে বসেছে, অনেক কাহিনী, অনেক না বলা কথা কিন্তু আমরা মনে রাখতে পারি না। হ্যাঁ, আমাদের একটু সমস্যাও হয় কারণ বয়স হয়ে গেছে, কিন্তু মানে এই স্মৃতিচারণ করলে কিন্তু ভালো লাগে ভীষণ। জি স্যার, আপনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে একদম যোগ দেওয়ার আগের মুহূর্তের সময়টা আমাদেরকে বলেন, কেন ডিসিশনটা নিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যাবেন বা কিভাবে গেলেন ওখানে? চমৎকার একটি প্রশ্ন। কারণ ব্যাপারটা হলো, আগে তো প্রেক্ষাপট, জি, স্বাধীনতার একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল 66-এর ছয় দফার আন্দোলনের মাধ্যমে। বঙ্গবন্ধু যখন 66-এর ছয় দফা, আর 66-এর ছয় দফাকে নিয়েই আমার এক সময়ের সঙ্গীত গুরু, আমাদের সকলেরই খুব শ্রদ্ধেয়, তিনি মোহাম্মদ হাফিজুর রহমান, তিনি প্রথম লেখেন বঙ্গবন্ধুর উপর গান, এই কথা কিন্তু সবাইকে জানতে হবে। হ্যাঁ, কারণ 1967 সালের সম্ভবত জানুয়ারি মাসে উনি গানটা লিখেছিলেন, আমাকে উনি দেন এপ্রিল বা মে মাসের দিকে, তখন আমি খিলগাঁও হাইস্কুলে শিক্ষকতা করি। তার সাথে একটি গ্রাম বাংলা শিল্পী দল বলে একটা শিল্পী দলও যুক্ত ছিলাম আমি, প্রায়ই আমাদের রিহার্সাল হতো এবং সেই রিহার্সালে উনি গানটি দেখান, আমার খুব পছন্দ হয়। আমি তখন সেটা খিলগাঁও হাইস্কুলের একটি অনুষ্ঠানে সেপ্টেম্বর মাসে প্রথম গাই, ছয় দাঁড়েতে নৌকা চলে মুখে আল্লাজি, পাছানায় হাল ধরেছে গোপালগঞ্জের মাঝি, গোপালগঞ্জের নরে মাঝি বাংলাদেশে নাই আসে, যে সব দুঃখিরে পার করে দেয় দেশেরই গান গাইয়া, তখন দেশেরই গান ছিল, কিন্তু যখন জয় বাংলা স্লোগানটা এলো, তা আমরা স্বাধীনতার আগে, সেটা যখন নাকি 70-এর নির্বাচন হয়, তারও আগে 69-এর গণ আন্দোলনের পরপরেই গান রেকর্ড করি, তখন আমরা জয় বাংলা শব্দটি লাগাই, সে যে শব্দ কেড়ে পার করে দেয় জয় বাংলা গান গাইয়া। তারপরেও আরও কয়েকটা গান, আরও কয়েকটা গান ছিল, ওই একটা গান এত ভালো লাগাতে আমি বলেছিলাম, আমি হাফিজুর রহমান সাহেবকে আমি কাকা বলে ডাকতাম আর কি, বলতাম কাকু এই আরও কয়েকটা গান লিখেন আপনি। তো তিনি, আমার নেতা শেখ মুজিব, তোমার নেতা শেখ মুজিব, বাংলা মার্কল কইরাছে উজ্জ্বল, ওরে মনের আশা আল্লাহ তারে কইরা দিক সফল, চমৎকার আর একটা গান লিখলেন। আরেকটা গান লিখলেন, জয় বাংলা জয় বাংলা বলে রে মাঝি বাদাম দাও তুলিয়া, আল্লাহর নাম লইয়া নৌকার কাছে দাও কুলিয়া মাঝি রে, এই একটা। আরেকটা গান, ওই গানটা কিন্তু ভীষণ বিপজ্জনক গান ছিল, সেই সময় কোনো শিল্পী রাজি হননি এই গান করতে, তখন আমি সেই গানটাকে নেতৃত্ব দিলাম। সেই গানটি ছিল, হুলু বিড়াল সামাল থাইকো থাবার বাড়াইও না, রুই মাছের মাথা খাইও না, এই পশ্চিমা শাসক গোষ্ঠীকে কটাক্ষ করে এই গান লেখা হয়েছিল। শেখের হাতে শক্ত লাঠি বুঝাইশো ঘরে, তোমার মতো লক্ষ্য বিড়াল এক বাড়িতে মরে রে,
রুই মাছের মাথা খায় না। এই গান দিয়ে যখন এই রেকর্ড হলো চারটি গান, তখন চারটি গান বহু কষ্টে, তখন কিন্তু তৎকালীন পূর্ব পাকিস্তানে কিন্তু রেকর্ড হতো না, পূর্ব পাকিস্তানে এই শাখার মানে প্রধান ছিলেন আমাদের অত্যন্ত যশস্বী শিল্পী কলিম শরাফি, তিনি কায়দা করে প্যাট্রিয়টিক সং বলে লিখে দিয়ে গানগুলি করিয়ে আনলেন 1,00,000 কপি, এবং ফুৎকারে উড়ে গেল সেই গান। আর তখন যে কী জনপ্রিয় হয়েছিল সেসব গান বুঝার বাইরে। তো এই প্রেক্ষাপটটা আমরা রচনা করেছিলাম, এবং আমি বঙ্গবন্ধুর উপর আমি গান লিখেছিলাম তখন এবং গিয়েছি কয়েকটা গান লিখেছিলাম, এর মধ্যে একটা গান হলো নৌকাতে ভোট দাও রে সবাই নৌকাতে ভোট দাও, ঘাটে ঘাটে বিড়ছে দেখো শেখ মুজিবের নাও, ঘাটে ঘাটে বিড়ছে দেখো বঙ্গবন্ধুর নাও। হ্যাঁ, ততদিনে তিনি বঙ্গবন্ধু উপাধি পেয়ে গেছেন 1969 সালের 23শে সেপ্টেম্বর, সকলের লাখ লাখ জনতার সামনে তখনকার তরুণ খুব চমৎকার এক খুব যশস্বী একজন নেতা তোফাইল ভাই এই বঙ্গবন্ধুকে এই উপাধি দিলে মানুষ একেবারে লুফে নেয়। তারপর থেকে তিনি বঙ্গবন্ধু, তারপরে এই প্রেক্ষাপট রচিত হয়, আমরা এইসব গানগুলি করতে থাকি, জনমত তৈরি করতে থাকি। তখন তো টেলিভিশনের দূরের কথা, তখন তো টেলিভিশন নতুন এসছে অল্প কিছুক্ষণ সময়ের জন্য, কিন্তু পাকিস্তানি টেলিভিশন তো এত ওখানে গান গাওয়ার কোনো সুযোগ নেই, বেতারেও না। তাই আমরা ওই অনুষ্ঠানে গান করে 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 মানুষকে উদ্বুদ্ধ করতাম সেই সময়। কাজেই সেই সময়টা এত কঠিন ছিল, খুব সহজ ছিল না, কিন্তু এই আর কি। স্যার, আসলে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে এরপরেই নিশ্চয়ই ডিসিশন নেয়া যে ওখানে আপনি ডিসিশনটা হলো যেদিন 25শে মার্চে অতর্কিত ওরা আমাদেরকে হামলা করলো, এটা সহ্য করতে পারিনি। তখন আমরা বয়সে তরুণ, বিয়ে করিনি, তখন চলে গেলাম। মানে এই মাঝখানে আরও অনেক কথা আছে, সেসব কথা বলতে অনেক সময় লাগবে। তো চলে গেলাম পার হয়ে আগরতলা দিয়ে গিয়ে ওই রাইফেল ট্রেনিং নিব, কিন্তু যারা আমাকে বুঝতে পেরেছে চিনতে পেরেছে তারা বললেন যে না, বিশেষ করে সেই সময় আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর যিনি রাজনৈতিক উপদেষ্টা আমাদের HT ইমাম স্যার, উনি তখন বললেন যে না, আপনি একটা রাইফেলের ট্রেনিং নিয়ে কী করবেন, আপনার গলায় তো 10টা রাইফেল আছে, আপনি সোজাসুজি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে চলে যান, উনি আমাকে পাঠিয়ে দেন। তারপরে সেটা চলে গেলাম, আমার বেশি ব্যক্তিগত হয়নি, কারণ তখন সোনাইকটি মুজিবর থেকে লক্ষ মুজিবর কণ্ঠস্বরে ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে উঠে রনি যে গানটি করেছিলেন অংশুমান রায়, লিখেছিলেন অবশ্য খুব যশস্বী গীতিকবি গৌরীপ্রসন্ন মজুমদার, কিন্তু উনি গিয়েছিলেন, তার সাথে আমার পিসা মশাইয়ের যোগাযোগ ছিল, ওই তার মাধ্যমে আমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যাই এবং গিয়ে সেখানে গান লিখেছি, সুর করেছি, গিয়েছি। তখন কিন্তু আমাদের প্রাণের ভয় ছিল না, কষ্ট ছিল, অনেক কষ্ট ছিল, কিন্তু কষ্টকে কোনো কষ্ট বলে আমরা মনে করিনি কখনো। স্যার, যেখানে আসলে সম্মুখ যুদ্ধে আপনার অংশগ্রহণ করার কথা, সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করতে আপনি গেছেন, তারপরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে সেই সময়গুলো, ওই সময়গুলো কেমন কেটেছে? তখন কি মনে হচ্ছিল যে সম্মুখ যুদ্ধে চলে যায় নাকি ওখানে মনে হচ্ছিল যে না, দেশের জন্য কাজ আমার এখান থেকে? এই প্রসঙ্গে ফিরবো, ছোট্ট একটা বিরতি থেকে ফিরে আসতে চাচ্ছি স্যার। দর্শক, বরেণ্য সঙ্গীত ব্যক্তিত্ব 1971 সালের যুদ্ধ দিনের প্রত্যক্ষ সাক্ষী, কণ্ঠযোদ্ধা ও মুক্তিযোদ্ধা ইন্দ্রমোহন রাজবংশী দাদার সঙ্গে কথা হচ্ছে আজকের তারকালাপে। এই আলাপ চলবে সংক্ষিপ্ত সময় বিরতি শেষে, সঙ্গেই থাকবেন। বিরতি শেষে ফিরে এলাম আবারও আজকের তারকালাপের শেষ অংশে। সঙ্গে আছেন বাংলার আত্মপরিচয় অর্জনের যুদ্ধ দিনে সুরের ধারায় অগ্নি ঝরানো কণ্ঠযোদ্ধা, মুক্তিযোদ্ধা, সঙ্গীত ব্যক্তিত্ব ইন্দ্রমোহন রাজবংশী স্যার। ফিরছি আলাপে। স্যার, যেই আলাপে ছিলাম সেইখানে আবার ফিরতে চাচ্ছি। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আপনি যোগদান করলেন, তারপরে আমাদের এটা মনে হয়েছে যে বঙ্গবন্ধু 7ই মার্চে কিন্তু উনি ভাষণে বলেছিলেন যার যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে। এই কথা যে আমাদের কিভাবে উদ্বুদ্ধ করেছিল
তোমাকে মানে বলে বুঝাতে পারবো না। তার এই প্রেরণায় আমাদের মুক্তিযুদ্ধে যাওয়া এবং মুক্তিযুদ্ধে গিয়ে দেখলাম যে এখানেও আমার যুদ্ধ করার অনেক ক্ষেত্র আছে, মানুষকে প্রেরণা যোগাতে হবে, যোদ্ধাদের প্রেরণা যোগাতে হবে এবং দেশকে তুলে ধরতে হবে মানুষের কাছে এবং দেশের স্বাধীনতার যে মূল মন্ত্র সেটাকে তুলে ধরতে হবে দেশে। সেই জন্য একটি গান তারা আমাকে দিয়ে লিখিয়েছিলেন, তারা বললেন সেটা হলো কে কে যাবি আয়রে, চল যাই রে, আয় বাঙালি মুক্তি সেনা বাংলার মান বাঁচাই রে। সেটা গানটা ছিল এরকম, আমাকে বলেছিলেন ওনারা যে এই গানের মধ্যে মানে আমাদের বঙ্গবন্ধু সম্পর্কে তখন ভারত এবং পাকিস্তান অনেক কথাবার্তা বলতো, পাকিস্তানরা তখন বিচ্ছিন্নবাদী হিসেবে তাকে করার মানে প্রতিমান করার চেষ্টা করছিল, তো কাজে ওই তার পলিসিগুলি থাকবে, তার কথাগুলি থাকবে কিন্তু তার নামটা থাকবে না। হ্যাঁ, আমার জন্য সুবিধা হলো, কারণ আমিও আমার নামটা দিতে চাই না, এই জন্য যে আমার মা ভাই বোন বাবা সবাই আমার দেশে আছে আর যোগাযোগও নাই। তখন এই গানটা লিখেছিলাম এরকম, বাংলারই খাই বাংলাতে গাই আমরা যে বাঙালি, অন্য দেশের ধাঁধাই না নই আমরা কাঙালি, যতই দেশে খানের গোষ্ঠী করে গণ্ডগোলের সৃষ্টি, আমরা জানি এই দেশে তাদের অধিকার নাই রে। জেগেছি আজ কলি ঢুলি হাইলা যাইলা ভাই, গোজা মিলে মোদের বোকা বানানোর দিন নাই, মোরা নিজের বাহু বলে বাধা বিঘ্ন যাব ছেলে, শান্তি নাই আর যতক্ষণ না নিজের অধিকার পাইরে। হ্যাঁ, ঠিক পরের অন্তরায় ছিল বঙ্গবন্ধুর যে রাজনৈতিক জীবন, ওনার রাজনৈতিক জীবনটা কিন্তু 23 বছর গিয়ে 24 বছর তাঁর রাজনৈতিক জীবন চলছিল। তখন সেখানে আমি লিখলাম 24 বছর খাইয়াও তাদের সাহায্যে মিটে নাই, আমরা লাঙ্গল জোয়াল ছাইরা হাতে বন্দুক নিচি তাই, মানে জনযুদ্ধ দেখানোর জন্য এই কথাগুলি ওনারা বলে দিচ্ছিলেন যে এইভাবে কথাগুলি আসতে হবে। হ্যাঁ, ভেবেছিল কটমটিয়ে রুখবে মোদের ভয় দেখিয়ে, বাঙালির মার দুনিয়ার ভাই খানে তো বোঝে নাই রে। এই গানের যে এই যে কী মজা ছিল, ওই গানটা যেমন করে লিখেছিলাম তেমন সুর হয়েছিল, তেমন গিয়েছিলাম। এবং এই গানটি প্রতিদিন মুক্তিযোদ্ধাদের জন্য একটি অনুষ্ঠান হতো অগ্নিশিখা, অগ্নিশিখা অনুষ্ঠানটা শুরু হতো তখন এই গানটি 12 তারিখ থেকে, অর্থাৎ সম্ভবত জুন মাসের 12 তারিখ থেকে এই গানটি একেবারে স্বাধীনতার আগের দিন, অর্থাৎ 16ই ডিসেম্বরের আগের দিন পর্যন্ত সন্ধ্যা প্রতিদিন বাজত সেই গানটি। পরবর্তীকালে মুক্তিযুদ্ধভিত্তিক ছবি বাঘা বাঙালি, বাঘা বাঙালিতে এই গানটি সরাসরি লাগানো হয়েছিল এবং অসম্ভব জনপ্রিয়তা পেয়েছিল। তো এইগুলি হলো মূল তথ্য, কারণ আমাদের দেশে এই বঙ্গবন্ধুর যে এই নেতৃত্ব, বঙ্গবন্ধুর মতো এত বিচক্ষণ নেতৃত্ব না হলে দেশ কিন্তু স্বাধীন হতো না, যে যত বলুক হতো না, আমরা পেতাম না স্বাধীনতা। বঙ্গবন্ধু ছিলেন বলে স্বাধীনতা পেয়েছি এবং সেই কারণেই বঙ্গবন্ধু আমার জীবনের একটা আদর্শ হয়ে গেল, হয়ে গেল সাধনার জায়গা। এ বছর অবাক হয়ে যাবে, এই তো সামনেই আমাদের মুজিব বর্ষ শুরু হবে, মুজিব বর্ষকে সামনে রেখে আমি এই কয়েক বছরে 100+ গান লিখেছি। আমি 100 আবার বলছি, আমি মোট 101 গান দিয়ে এই মুজিব বর্ষ শ্রদ্ধাঞ্জলি জানাব এবং তার শিরোনাম করেছি তুমি মহাবিশ্বের মহাবিস্ময়। আসলেই বঙ্গবন্ধু মহাবিশ্বের মহাবিস্ময়। স্যার, আমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রসঙ্গে ছিলাম, আমি পরবর্তীতেই জানতে চাইতাম আপনার কাছে যে এখন কি করছেন, তো সেটার উত্তরটা আপনি দিয়ে দিলেন যে আসলে মানে এখন যে কাজ, এই উদ্যোগটা যে আপনি নিয়েছেন এটা আসলেই প্রশংসা করার মতো একটি উদ্যোগ। আর সবচেয়ে মজার ব্যাপার কি, যাতে আমার এই মানে শিল্পীরা গাইতে পারে, আমি আমার নিজের গাওয়ার জন্য না, কারণ একজনের কণ্ঠে কি আর সব গান কি ভালো লাগে নাকি, আমি সেটা বলছি না, আমি আমার সবগুলি গান আমার কণ্ঠে আমি রেকর্ড করে যাচ্ছি অনেক পয়সা খরচ করে, অনেক টাকা খরচ করে। হ্যাঁ, এটা কিসের জন্য, অন্তরের তাগিদে যে এই গানগুলি এই সুরে সবাই যেন গাইতে পারে, সেই জন্য 50টি গান আমার অলরেডি রেকর্ড হয়ে গেছে। এটা সঙ্গীতায়োজন করছে আমাদের বিনোদ রায়, হ্যাঁ অত্যন্ত ব্রাইট একটি ছেলে, হ্যাঁ সঙ্গীতায়োজনও করেছে এবং শব্দগ্রহণ করেছে। হ্যাঁ, আমার মনে হয়
এইগুলি পেলে সবাই সুর পাবে, কথা পাবে, সব কিছুই পাবে। দেশের প্রতি ভালোবাসা থেকে যে মানে এতগুলো গান আবার আপনি উপহার দিচ্ছেন, এটার জন্য অনেক কৃতজ্ঞতা স্যার। এবার একটু ছোট্ট একটা কথা জানতে ইচ্ছে করছে যে যুদ্ধের সময় তখন তো যুদ্ধে গেলেন, একটা স্বাধীন একটা দেশ চাচ্ছে সবাই, এখন যে বাংলাদেশ আছে মানে আসলে সেই স্বপ্নের বাংলাদেশ কতখানি পেয়েছেন? আরে সবচেয়ে বড় স্বপ্ন স্বাধীনতা, সেটা তো পেয়েছি। এখন স্বাধীনতা পাওয়ার চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন, সেটার জন্য সবাইকে মিলে সম্মিলিত প্রয়াস প্রয়োজন। স্বাধীনতা বঙ্গবন্ধু, কিন্তু বঙ্গবন্ধু যদি থাকতেন আমি নিশ্চয় করে বলতে পারি এতদিনে কিন্তু আমরা অনেক দূরে এগিয়ে যেতাম, বাংলাদেশ এগিয়ে যেত। মাঝখানে তাকে ভুলিয়ে দেওয়া হয়েছিল এবং তাকে তার নামই নেওয়া হতো না। পরবর্তীকালে তার কন্যা আসার ফলে তার স্বপ্নগুলি ধীরে 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 বাস্তব। আমি মহাশূন্যে লেখা হলো বঙ্গবন্ধুর নাম, মহাশূন্যে যে এই স্যাটেলাইট পাঠিয়েছি তার গানও আছে। বললাম তো হেন দিক নাই বঙ্গবন্ধুর উপর, যেটার উপর আমার গান নাই। তো সেই জন্য আমি এই আবার এই কথাও বলেছি যে এই মানে মুজিববর্ষ আমাদের মধ্যে নতুন একটা যোগসূত্র তৈরি করে দিয়েছে, এতে আমরা জাতির পিতাকে নতুন করে চিনতে পারবো, ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেক সুন্দর দ্বার খোলা হয়ে গেছে। স্যার আসলে সেই সময় থেকে শুরু করে এখন পর্যন্ত আপনি যেভাবে দেশের জন্য দায়িত্ববোধ থেকে, দেশের প্রতি ভালোবাসা থেকে যে গানগুলো আমাদেরকে উপহার দিচ্ছেন, এটার জন্য অনেক কৃতজ্ঞতা। আমরা অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি, খুব ভালো থাকবেন এবং অনেক অনেক বছর আমাদের মাঝে এভাবেই থাকবেন। মানে আমি কিছু করি সব অন্তরের তাগিদে করি। এখানে আমার যা কিছু করার ছিল, আমাকে তো দেশ স্বাধীনতা দিয়েছে, আমি কি দিতে পারি? এটা যদি সবাই চিন্তা করে, কেউ যদি এখানে অন্য কিছু পাওয়ার চেষ্টা না করে, এমনিতেই একটা উন্নত দেশে আমরা চলে যাব, এটা বিশ্বাস করি, কায় মনে বিশ্বাস করি, এবং সেটা আমাদের সামনে খুব বেশি দূরে নয়। আমি হয়তো থাকবো না, তোমরা দেখবে। স্যার অনেক অনেক ধন্যবাদ, খুব ভালো থাকবেন, আবারও ধন্যবাদ। আমার আবারও ধন্যবাদ জানাতে ইচ্ছা করছে আর টিভি কর্তৃপক্ষকে, যে তারা
এতগুলি কথা বলার সুযোগ করে দিয়েছেন আমাকে এই অনুষ্ঠানে। তোমাকে ধন্যবাদ সুন্দরভাবে এই অনুষ্ঠানটা উপস্থাপনা করার জন্য। ধন্যবাদ স্যার। দর্শক, ভালোবাসা বা সততা মাপার একক হচ্ছে অনুভূতি, যেই অনুভূতিতে ভাষার জন্য, নিজস্ব ভূখণ্ডের জন্য ধর্ম, বর্ণ, সাদা কালো, অলস, কর্মঠ সব ভুলে গিয়ে সকলে একসঙ্গে প্রাণ বিলিয়ে দেয়। কামান, গোলা, বারুদ আর রাইফেলের সামনে নির্ভয়ে হাঁকে প্রিয় জননী ও জন্মভূমির গান। সেই প্রকাশিত অপ্রকাশিত ভালোবাসার মানুষদের আত্মত্যাগের মহিমাতেই হয়েছে আজকের বাংলাদেশ। জয় তুই বাংলাদেশ। ভালো থাকুন। বিজয়ের অনবদ্য অংশ প্রিয়জন ইন্দ্রমোহন রাজবংশী আর তার স্বজন সতীর্থ সকলে, এই প্রত্যাশায় সবার জন্য মঙ্গল কামনায় আজ বিদায় নিচ্ছি। কাল আবারও তারকালাপ হাজির হবে চেনা কোনো অতিথিকে প্রিয় কোনো স্বজনকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, ভালো রাখুন নিজেকে, চারপাশের সবাইকে এবং জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশকে। আর হ্যাঁ দর্শক, এই অনুষ্ঠানটি সহ আরটিভির ভালো লাগার সব আয়োজন পুনরায় ইউটিউবে দেখতে চাইলে ভিজিট করুন www.youtube.com/rtvdigitalse। আবারও সবার জন্য শুভকামনা। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.